প্রিয় দর্শক, আমি এখন যে ড্রিঙ্কসটি দেখাবো সেটা সবার পরিচিত এবং সবাই আপনারা বানাতে পারেন, যার নাম মিন্ট লেমোনেড। পুদিনা পাতা দিয়ে তৈরি একটি জুস, খুবই সহজ এবং খুবই সহজ উপকরণ দিয়ে, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই জুসটি তৈরি করা যায়, যেটার মেন উপকরণ হলো পুদিনা পাতা। আমি এখানে পুদিনা পাতা নিচ্ছি, একেবারে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে দেব লেমন জুস, লেমন জুস মোটামুটি 3 টেবিল স্পুন। এছাড়া দিব সুগার পাউডার, এটা মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে ব্রাউন সুগার ইউজ করতে পারবেন। সল্ট সামান্য পরিমাণ। জাস্ট এটাই উপকরণ। এখন আমি দিব আইস। এবং পানি। এটা একেবারেই একটা গ্রিন জুস, এবং গ্রিন মানে আমরা জানি যে ভিটামিন সি সমৃদ্ধ এবং ভিটামিন ইও থাকে। তো আমাদের এই সময়ে আসলে ভিটামিন সি যুক্ত খাবার বা ভিটামিন সি যুক্ত ড্রিঙ্কস খুবই জরুরি, যেটা আমাদের ইমিউনকে স্ট্রং করবে। তো আমি সেই ধরনের জুসটা দেখাচ্ছি, জাস্ট ব্লেন্ড করব। প্রিয় দর্শক, হয়ে গেল মিন্ট লেমোনেড। আমি এখন এটা গ্লাসে পরিবেশন করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একদম মিন্টের কালার, গ্রিন কালার, এবং গ্রিন জুস খেতে সবারই পছন্দ, এবং অনেক টেস্টি একটা খাবার, অনেক হেলদি একটা ড্রিঙ্কস। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গেল খুব সহজে তৈরি একটি গ্রিন জুস, যেটার নাম মিন্ট লেমোনেড। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন।